রে বাবা আমার কেটে কি ব্যাপার এখানে তো দেখছি হরিণের মাংসর সুগন্ধ পাচ্ছে তাহলে কি শিয়াল পণ্ডিত সত্যি করে হরিণ শিকার করে নিয়ে গেল নাকি এখন একবার শিয়ালের গুহায় গিয়ে দেখি হরিণ শিকার করে নিয়ে গেল কি না কি ব্যাপার আজকে তো দেখছি গুহার বাইরে কেউ নেই তাহলে মনে হয় গুহার ভিতরে ভালোই পাটি জমিয়ে খাওয়া হচ্ছে কি ব্যাপার গো বাঘ মামা হঠাৎ করে গুহার মধ্যে সব খবর ভালো তো হা শেয়াল পণ্ডিত আমার খবর তো সবকিছু ভালো বাহ তুমি তো দেখছি হরিণ শিকার করে এনেছো জঙ্গলের অবস্থা এত খারাপ যে হরিণ কেন একটা মুরগির বাচ্চাও পাওয়া যাচ্ছে না আর তুমি তো বন্দুক দিয়ে হরিণ শিকার করছো বাহ শেয়াল পণ্ডিতের বুদ্ধির কাছে আমরা হার মেনে গেলাম আর বলো না বাঘ মামা অনেক দিন পরে একটা হরিণ শিকার করলো বাচ্চাটার জন্য তুমি যখন বাসায় এসেছ তাহলে তুমিও কিছুটা হরিণের মাংস খেয়ে যাও আমি খাবার জন্য আসিনি আমি শুধু এটাই জানতে এসেছি যে তোমরা কেমন আছো তাহলে আমি এখন আসছি এই শিয়াল পণ্ডিতের কোনো একটা ব্যবস্থা করতেই হবে তা না হলে তো জঙ্গল পুরো ফাঁকা করে দেবে দিদি তোমার সাথে পরে দেখা খবর ভালো তো খবর তো সবই ভালো কিন্তু জঙ্গলে এখন কোন শিকার পাচ্ছি না কি জানি কি হচ্ছে তাই ভাবছি কি করা যায় বাসার মধ্যে একটি পাখিরও দেখা পাচ্ছি না আরে তোমরা কোনো চিন্তা করো না শিয়াল পণ্ডিত থাকলে কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবে ঠিক আছে তাহলে আমরা এখন আসছি আবার পরে দেখা হবে আমার মাথায় এখন কোনো কাজ করছে না ওই শিয়াল পণ্ডিত বন্দুক দিয়ে পশু পাখি যত আছে শিকার করে খাচ্ছে আর আমরা শিকারের জন্য পুরো জঙ্গলময় ঘুরে ঘুরে কিছুই পাচ্ছি না কি জানি কি হবে এখন তুমি বলো এর উপায় কি করা যায় তা না হলে তো শিয়াল পণ্ডিতের কাছে আমরা হেরে যাচ্ছি তাহলে শোনো ওই শেয়াল পণ্ডিতের লেজটি কেটে দেওয়া হোক তাহলে ওর মাথা নথ হয়ে যাবে তাহলে ও আর লজ্জায় গুহা থেকে বের হতে পারবে না আমার বন্ধু ডাইনোসরের গুহায় চলে যাও ওকে সব কিছু বলো ও তোমার কাজ করে দেবে ডাইনেশ্বর বন্ধু তোমার কাছে একটা সমস্যা নিয়ে এলাম ওই শিয়াল পণ্ডিতের লেজটি কেটে দিতে হবে তোমায় ওর জন্য আমরা খুব চিন্তায় আছি বন্ধু ঠিক আছে বাঘ ভাইয়া তুমি কোনো চিন্তা করো না ওই শিয়াল পণ্ডিতের লেজ আমি আজকেই কেটে দেব ঠিক আছে বাঘ ভাইয়া তুমি এখন গুহায় ফিরে যাও শিয়াল পণ্ডিত যেখানেই থাক না কেন আমি গিয়ে ওর লেজটি কেটে দিচ্ছি আ আমার লেজটিকে কাটলো রে ডাইনোসর আমার লেজটি কাটলে কেন আমি তোমার কি ক্ষতি করেছি এখন তো আর আমি বাইরে বেরোতে পারবো না কি সর্বনাশ করলে তুমি আমার বন্দুক ফেলে দিয়ে ছুটে পালাই রে বাবা শ্যাল পণ্ডিত তুমি শুধু আমার নয় এই বন্দুক দিয়ে সবার ক্ষতি করছো তাই আজ থেকে তুমি আর বাইরেই বেরোতে পারবে না গুহার কাছে তো কেউ নেই চুপ করে গুহায় ঢুকে পড়ে গিন্নিকে বলি ও মা একই সর্বনাশ তোমার লেজ কি করে কাটল গো তুমি যে শিকার করতে গিয়েছিলে তোমার বন্দুকটাই বা কোথায় আর বলো না গো গিন্নি এক ডাইনেশর আমার ল্যাজটি কেটে দিয়েছে আমি এখন চিন্তা করছি যে গুহা থেকে বার হব কেমন করে আমি তো বন্দুক ফেলে দিয়ে প্রাণে মেচে পালিয়ে এসেছি ওই ডাইনেশর তোমার লেজ কেটে দিয়েছে এর বদলা আমি নেবই এবার আমিও ওর লেজ কাটবো হ্যালো বন্ধুরা এই ভিডিওটার পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করো আৰু ভিডিঅ'ট ভাল লাগিলে এক্টি লাইক দিয়ে দিব প্লিজ